আসসালামু আলাইকুম, আমি আবদুল্লাহ আল মামুন। এই মুহূর্তে তোমাদের সবার কাছে একটা কোশ্চেনই বারবার পাচ্ছি যে ভাইয়া, ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা কি তাহলে সত্যি পিছিয়ে যাবে? তো এটার উত্তর দেওয়ার আগে তোমাদের একটা সুসংবাদ দিয়ে নিই আমি। সেটা হচ্ছে, শেষ মুহূর্তে তোমাদের প্রস্তুতি স্ট্রং করার জন্য আমি ম্যাথের পাশাপাশি ফিজিক্সও একটা কোর্স খুলেছি। আমার ম্যাথ ব্যাচে অলরেডি কিন্তু 400+ স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, এবং এই 400+ স্টুডেন্ট এর ভিতরে আমার কাছে ম্যাক্সিমামই জিজ্ঞাসা করতেছে যে ভাইয়া, আপনার কোনো ফিজিক্স ব্যাচ আছে কিনা, বা অনেকে ফিজিক্স ব্যাচ খোলার জন্য আসলে রিকোয়েস্ট করতেছে। তো সবার কথা চিন্তা করে আমি কিন্তু একটা ফিজিক্স কোর্সের কথা বলেছিলাম, এবং কোর্স ফি বলেছিলাম 510 টাকা। তো এই কোর্স ফিটা অনেকের কাছে বেশি হয়ে গেছে, এর জন্য তোমাদের সামনে একটা সুসংবাদ নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে, ফিজিক্স কোর্সের পাশাপাশি কেমিস্ট্রির জন্য 2টা অধ্যায় তোমাদের ফ্রিতে দিব। অনেকে বলবো ভাইয়া তাহলে অর্গানিক কেমিস্ট্রিটা করাই দেন। ভাইয়া, অর্গানিক কেমিস্ট্রি আমি কোচিংয়ের মতো পড়াই না, কোচিংয়ে পড়াইলে 3 দিনে অর্গানিক কেমিস্ট্রি শেষ। বাট আমি অর্গানিক কেমিস্ট্রি যখন পড়াই তখন অনেক খুব ভালো করে পড়াই দিই, অ্যানালাইসিস করে খুব সুন্দর করে পড়াই দিই। তাহলে আমার অর্গানিক কেমিস্ট্রি 8 থেকে 10টা লেকচার লাগে, তাও প্রতিটি লেকচারের ডিউরেশন থাকে 2 থেকে আড়াই ঘন্টা। অ্যান্ড দেন তারপরে আমাদের অর্গানিক কেমিস্ট্রি 8 থেকে 10টা লেকচারে শেষ করি। তাহলে তো আমার আসলে ফিজিক্সে দেখো লাগবে প্রায় 18 থেকে 20টা লেকচার, আবার এখানেও যদি এমন থাকে তাহলে তো আমাদের অর্গানিক কেমিস্ট্রি সহ আমার টোটাল লেকচার লাগবে প্রায় 28-29টার মতো। সো আমি অর্গানিক কেমিস্ট্রিটা আসলে নেওয়ার পর আমার পক্ষে আসলে কষ্টকর হবে। সো আমি যে কাজটা করবো সেটা হচ্ছে, ফিজিক্স পুরো কোর্সের পাশাপাশি আমি কেমিস্ট্রির 2টা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার তোমাদের করাই দেবো, এবং সেই 2টা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে কেমিস্ট্রি প্রথম পত্রের 3য় অধ্যায় এবং কেমিস্ট্রি দ্বিতীয় পত্রের 3য় অধ্যায়। অর্থাৎ ফার্স্ট পেপারে আমাদের সংকরণ টরণে অনেক ঝামেলা হয়, হাইড্রোজেন বন্ধনে ঝামেলা হয়, এবং এখান থেকে ঢাকা ইউনিভার্সিটিতে বেশ কোশ্চেন আসে। আর সেকেন্ড পেপারে আমাদের দারুণ বিদারণে বেশ ঝামেলা হয়। তো এই 2টা চ্যাপ্টার মোটামুটি আমাদের অনেকেরই ঝামেলা থাকে, এই জন্য ভাবছি 2টা চ্যাপ্টার আমি করাই দিব। তাছাড়া 3য় অধ্যায় থেকে ম্যাথ আসে, দারুণ বিদারণ রিলেটেড বা হচ্ছে আমাদের PPM-এর ম্যাথটা আসে, অনেকে আমরা বুঝতে পারি না। তো আমি এই 2টা চ্যাপ্টার করাই দিব, এবং ঢাকা ইউনিভার্সিটিতে এই 2টা চ্যাপ্টার থেকে মোটামুটি 5 থেকে 7 মার্কের কোয়েশ্চেন এসে থাকে। তো এই 5 থেকে 7 মার্কের নিশ্চয়তা আমি তোমাদের দিচ্ছি, এই 5 থেকে 7 মার্ক আসলে তুমি যাতে ভালো করে অ্যান্সার করে পারো ঢাকা ইউনিভার্সিটিতে, এই নিশ্চয়তাটুকু আমি তোমাদের দিচ্ছি। সো এই 2টা চ্যাপ্টার তোমরা আমার থেকে পাবা। অর্গানিক কেমিস্ট্রি না আসলে কষ্টকর হবে, পসিবল হবে না, ঠিক আছে? ফিজিক্সের কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিসের পাশাপাশি আমাদের এই কোর্সটা থাকবে। ইনশাআল্লাহ ঢাকা ইউনিভার্সিটি তোমরা ম্যাথ ফিজিক্সে খুব ভালো একটা মার্কস তোমরা তুলতে পারবা। তো এই কোর্সে মোটামুটি তোমরা বেশ কিছু জিনিসপত্র পাবা, যেমন কিছু শর্ট ট্রিক্স আছে, তারপরে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক সলভ করা, অনেকের ক্যালকুলেশনের সমস্যা হয় সেই ক্যালকুলেশনের সমস্যাগুলো সলভ করবো আমরা, রিটেন প্রস্তুতিটা নিয়ে দেবো তোমাদের, ইম্পর্ট্যান্ট চ্যাপ্টারগুলো যেগুলো ঢাকা ইউনিভার্সিটিতে আসতে পারে অনেক বেশি সম্ভাবনা সেই চ্যাপ্টারগুলো তোমাদের করাই দিব, ঠিক আছে? তো সব মিলিয়ে একটা ওভারঅল সুন্দর একটা কমপ্লিট প্রিপারেশন তোমরা আমার থেকে পাবা। আর যেটা বললাম, সাথে সাথে আমরা কেমিস্ট্রির 2টা চ্যাপ্টারও করবো। আচ্ছা, এই কোর্সটা আসলে কবে থেকে শুরু হবে? এই কোর্সটা বলছিলাম তোমাদের 16 তারিখ থেকে শুরু হবে। তো ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা যেহেতু পেছানোর সম্ভাবনা অনেক বেশি, তাই আমি যে কাজটা করবো সেটা হচ্ছে, ঈদের আগে 2 বা 3টা ক্লাস তোমাদের নিব। 15 তারিখ পর্যন্ত ভর্তি চলবে। তো ভর্তি কীভাবে হতে হবে সেটা ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। তারপর আমি একটু বলি যে আসলে কীভাবে ভর্তি হতে হবে। ডিসক্রিপশন বক্সে যে বিকাশ নম্বর আছে, বিকাশ নম্বরে সেন্ড মানি করে প্রাইভেট গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, প্রাইভেট গ্রুপে লিঙ্কে ক্লিক করবা, জয়েন রিকোয়েস্ট দেবা, দেন আমাকে মেসেঞ্জারে নক দিলেই আমি তোমাকে গ্রুপে অ্যাড করে নেবো, আমাকে কনফার্ম করলেই গ্রুপে অ্যাড করে নেবো। তো আমরা কোর্সের বিষয়ে যাবতীয় কথাবার্তা বললাম। এখন অনেকে বলতে পারো, ভাই আপনি এই কোর্সটা ইউটিউবে কেন আপলোড করেন না? তো এই কোর্সটা ইউটিউবে আপলোড করা আসলে কষ্টসাধ্য, অনেক কষ্টসাধ্য। তোমাদের আগেও বলেছি, 10 মিনিটের একটা ভিডিওর জন্য ইউটিউবে আমার প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লাগে। কেন লাগে যারা ভিডিও বানাই তোমরা দেখে নিতে পারো, অথবা ইউটিউবে সার্চ করলে বুঝতে পারবো যে ইউটিউবের একটা ভিডিও বানানোর জন্য কতটা ডেডিকেশন, কতটা স্যাক্রিফাইস করা লাগে। যাই হোক, তো আমি যখন লাইভে ক্লাস নিই 2 থেকে আড়াই ঘন্টার প্রতিদিন, এই ক্লাসটা কিন্তু আমার আসলে কিছুই করা লাগতেছে না, আমার এডিট করা লাগতেছে না, আমার থাম্বনেল বসানো লাগতেছে না, আমার আপলোড করার কোনো ঝামেলা নাই। ইউটিউবে কিন্তু এত বড় বড় ভিডিও আপলোড করা কখনোই সম্ভব না। অনেকে বলবো যে ভাইয়া তাহলে ফেসবুক গ্রুপে আপনি ফ্রি ক্লাস নেন। তো ফেসবুক গ্রুপে কিন্তু আমি এর আগে ফ্রি ক্লাস নিয়েছিলাম, তোমাদের 3 থেকে 4টা ক্লাস নিয়েছিলাম। উপস্থিত দেখি 10,000 মেম্বার্স আছে, কিন্তু উপস্থিতি কত? উপস্থিতি 20 জন, 12 জন, 15 জন, এটা কোনো কথা? এখন সবাই করতেছে, এখন সবাই করতেছে। যেটা বললাম যে ফ্রি জিনিসের ভ্যালু মানুষ দিতে চায় না। আমি তোমাদের কাছ থেকে পেমেন্ট নিতে চাই নাই, তোমাদের রিকোয়েস্টের কারণে মূলত কোর্সটা স্টার্ট করেছিলাম। তো যাই হোক, এবার সে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা পেছাবে কি না, ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা পেছাবে কি পেছাবে না, এর উত্তর হিসেবে আমি বলবো, এটা আমি পুরোপুরি শিওর না, তবে অনেকটা শিওর যে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা পেছাবে। অর্থাৎ 80% শিওর দিতে পারছি ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা পেছাবে। এখন অনেকে বলবো ভাইয়া আমি তো শিওর ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা পেছাবে। হ্যাঁ, তুমি যদি শিওর থাকো তাহলে আমার আসলে কিছু বলার নাই। বাট আমি কেন পুরোপুরি শিওর না সেটার কারণ হিসেবে তোমাদের একটু কিছু কথা বলি। সেটা হচ্ছে, দেখো আমরা অ্যাডমিশনের সকল ইনফরমেশনের জন্য কিন্তু দ্য ডেইলি ক্যাম্পাস এর ইনফরমেশনগুলো আমরা কী করি, ফলো করি।
তো এখানকার নিউজে দেখো, 3 দিন আগের নিউজে বলা হয়েছে করোনা আক্রান্তের হার যদি 10 শতাংশের উপরে থাকে তাহলে পরীক্ষা নেওয়াটা কঠিন। এ দ্বারা তুমি কি বুঝতে পারছো? তুমি ধরে নিয়েছো এ দ্বারা পরীক্ষা, ঢাকা ভার্সিটি পরীক্ষা 6 আগস্টে হবে না। আচ্ছা, এরপরে 2 দিনের আগের নিউজে বলা হয়েছে যে ঢাকা ইউনিভার্সিটির সকল ইউনিটের প্রবেশপত্র আমাদের যথাসময়ে সংরক্ষণ করা শুরু হবে। তার মানে এটা কি বোঝাচ্ছে যে তুমি ধরে নিয়েছো আগস্টে পরীক্ষা হবে? ওকে ফাইন। এবার 1 দিনের আগের মেসেজে বলা হয়েছে ঢাকা ইউনিভার্সিটির সকল ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা স্থগিত করা হচ্ছে। ওকে ফাইন। এবার 22 ঘন্টার আগের একটা মেসেজে বলা হয়েছে কি দেখো, আগস্টে ঢাকা ভার্সিটি পরীক্ষা স্থগিত করা হচ্ছে এবং নতুন একটা সিদ্ধান্ত ঈদের আগে দিয়ে দিবে। আচ্ছা, তাহলে দেখো আবার কালকে হয়তো তুমি দেখতে পাবো যে আগস্টে হবে ঢাকা ভার্সিটির পরীক্ষা, যেমনটা গুচ্ছ ভার্সিটির জন্য দেখছো। তার মানে কি, তোমাদের কিন্তু গোলক ধাতার ভিতরে ফেলে দেওয়া হচ্ছে এবং তোমাদেরকে মজা করা হচ্ছে আসলে। হ্যাঁ, তো এই জন্য আমি যেটা বলবো যে আসলে কোনো দিকে না তাগিয়ে তোমাকে বলেছিলাম যে ঈদের আগ পর্যন্ত ভালো করে পড়াশোনা করতে এবং তোমাদের বিয়ের দিনে একটা রুটিন দিয়ে দিয়েছিলাম যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো তুমি আগে পড়ে ফেলো, এরপরে ঢাকা ভার্সিটির পরীক্ষা যদি পেশায় তাহলে তুমি সুন্দর একটা রুটিন করে নেবা এবং সম্পূর্ণ কমপ্লিট গাইডলাইন তোমরা আমার থেকে পাবা। এটুকু তোমাদের আশ্বাস দিচ্ছে যে ঢাকা ভার্সিটির পরীক্ষা যদি পেশায় তাহলে কমপ্লিট একটা গাইডলাইন তোমরা পাবা, নো টেনশন। আর যদি না পেশায় তাহলে বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো পড়ে ফেলবো, আর গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো বলছিলাম আগে পড়ে ফেলতে। যাই হোক, যারা পড়েছো খুব ভালো করেছো, আর যারা পড়ো নাই তাদের কিছু বলার নাই। তো যদি ঢাকা ভার্সিটির পরীক্ষা পেশাই তাহলে আমি তোমাদের কমপ্লিট গাইডলাইন দিয়ে দিব, নো টেনশন। আর বলেছিলাম যারা এদের রুটিনটা ফলো করেছিলে, সো যদি ফলো করে থাকো আলহামদুলিল্লাহ। তো এই হচ্ছে ব্যাপার আর কি, তোমরা আসলে এখনও পর্যন্ত যারা বলবো যে ঢাকা ভার্সিটির পরীক্ষা পেশালো কি না পেছালো এদিকে না থাকে, অ্যাটলিস্ট 19-20 তারিখ পর্যন্ত একটু পড়াশোনার ভিতরে থাকো, ঠিক আছে? এরপরে তুমি ঈদটা ভালোভাবে কাটাও, হয়তো ঢাকা ভার্সিটির পরীক্ষা পেশাবে 80% মোটামুটি শিওরভাবে বলা যায়, ঠিক আছে? যেহেতু করোনা পরিস্থিতি বেশ ভয়াবহ, তো এটা বলার ছিল। আর আমি তোমাদের জন্য ইউটিউবে আবার ভিডিও আপলোড করব, নো টেনশন। পার্সোনাল কিছু ব্যস্ততার কারণে আসলে ভিডিও আপলোড করতে পারিনি কয়েকদিন। আমার ইউটিউব চ্যানেল আবার 2 বা 3 দিন পর থেকে রেগুলার তোমরা ভিডিও পাবা, আসলে বেশ চাপের ভিতরে আছে, আমাদেরও আসলে ক্লাস ক্লাস চলতেছে, সো সব মিলাই আসলে একটু প্রেশারের ভিতরে আছি। তো আজকে আর ভিডিওটা বলা না করি, আজকের ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো বেশি বেশি, আর নেক্সট ভিডিও পাওয়া পর্যন্ত অপেক্ষা করো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।